আসসালামু আলাইকুম গল্পদুরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাঠে আছি আমি রাজ আজ আপনাদের জন্য পড়ছি হুমায়ুন আহমেদের মিসির আলি সিরিজের মিসির আলির অমীমাংসিত রহস্য উপন্যাসটি আমরা মিসির আলির কোনটা পড়ব সেটা নিয়ে একটু কনফিউজ ছিলাম যার জন্য একটা ভোটিংয়ের ব্যবস্থা করেছিলাম ভোটিং হয়েছে গত সাত অক্টোবর রাত বারোটা পর্যন্ত ভোটিং নেওয়ার কথা এর মধ্যে অনিশ পেয়েছে সতেরো পার্সেন্ট ভোট হর্ত নিষ্কাপন চোদ্দো পার্সেন্ট বাগবন্ধী মিসির আলি ছাব্বিশ পার্সেন্ট মিসির আলির অমীমাংসিত রহস্য পেয়েছে তেতাল্লিশ পার্সেন্ট এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বপ্রথম মিসির আলীর অমীমাংসিত রহস্য বইটি আমরা পড়ব এরপরে অন্যান্য বইগুলি পড়া হবে ইনশাল্লাহ আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি উপন্যাসে পড়ছি উপন্যাস মিসিরালির অমীমাংসিত রহস্য উৎসর্গ অসম্ভব সুন্দর একজন মানুষ আজকাল তার সাথে আমার দেখাই হয় না হঠাৎ হঠাৎ টেলিফোনে গাঢ়রে বলে কেমন আছে পাগলা তৎক্ষণাৎ আমি আমার যৌবনে ফিরে যাই আমার হারানো যৌবন ফিরিয়ে দেবার ক্ষমতা অল্প যে কজন মানুষের কাছে আছে হাফিজুল কবির তাদের একজন আপনি কি ভূত দেখেছেন স্যার ইংরেজিতে যাকে বলে স্পিরিট ঘোস্ট অ্যাস্ট্রাল বডি মানে প্রেতাত্মার কথা বলছি অশরীরী মিসির আলী প্রশ্নটির জবাব দেবেন কিনা বুঝতে পারছেন না কিছু মানুষ আছে যারা প্রশ্ন করে কিন্তু জবাব শুনতে চায় না প্রশ্ন করেই হরবর করে কথা বলতে থাকে কথার ফাঁকে ফাঁকে আবার প্রশ্ন করে আবার নিজেই জবাব দেয় মিসির আলীর কাছে মনে হচ্ছে তার সামনের চেয়ারে বসে থাকা এই মানুষটি সেই প্রকৃতির ভদ্রলোক মধ্যবয়স্ক গোলাকার মুখে পুরুষ্ট গোভ কুস্তিগির কুস্তিক চেহারা কথার মাঝখানে হাসার অভ্যাস আছে হাসার সময় কোনো শব্দ হয় না কিন্তু সারা শরীর দুলতে থাকে ওসমান ওসমানগুনি নামের এই মানুষটির প্রধান বৈশিষ্ট্য অবশ্য নিঃশব্দে হাসার ক্ষমতা নয় প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তার নিচের পাটির একটি দাঁত এবং ওপরের পাটির দুটি দাঁত সোনা দিয়ে বাঁধানো যে যুগে রুট এর মতো অত্যাধুনিক দন্ত চিকিৎসা শুরু হয়েছে সে যুগে কেউ সোনা দিয়ে দাঁত বাঁধায় না এই ভদ্রলোক বাঁধিয়েছেন ধবধবে সাদা দাঁতের মাঝখানে তিনটি সোনালি দাঁত কথা বলছেন না কেন স্যার ভূত কি কখনো দেখেছেন জি না দেখাই ভালো আমি একবার দেখেছিলাম এতেই অবস্থা কাহিল ঘাম দিয়ে জ্বর এসে গিয়েছিল এক সপ্তাহের উপর জ্বর ছিল পায়ের পাতা চুলকাত ডাক্তার পরীক্ষা করে বলল অ্যালার্জি ডাক্তারের কারবার দেখুন আমি বললাম ভূত দেখে জ্বর এসে গেছে তারপরেও ডাক্তার বলে অ্যালার্জি অ্যান্টিহিস্টামিন দিয়েছিল অ্যান্টিহিস্টামিন কি ভূতের ওষুধ আপনি বলুন মিসরেলি আলী বললেন আজ আমার একটু কাজ ছিল বাইরে যাব আপনি বরং অন্য একদিন আসুন আপনার গল্প শুনব দশ মিনিট লাগবে স্যার ভূতের গল্প বলেই চলে যাব আমার সঙ্গে একটা মাইক্রোবাস আছে আপনি যেখানে যেতে চান আপনাকে নামিয়ে দিয়ে যাব রিকন্ডিশন মাইক্রোবাস গত আগস্ট মাসে কিনেছি দু লাখ পঁচিশ নিয়েছে মিসির আলী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন আপনি কি খুব অল্প কথায় আপনার ভূত দেখার গল্প বলতে পারবেন যদি পারেন তাহলে বলুন গল্প শুনব খুব যে আগ্রহ নিয়ে শুনব তা না অল্প বয়স্ক ছেলেমেয়েরা ভূতের গল্প খুব আগ্রহ করে শোনে আমার বয়স একান্ন তার চেয়ে বড় কথা ভূত প্রেতের ব্যাপারে আমার উৎসাহ কম আমারও কম খুবই কম গল্পটা বলে চলে যায় স্যার আচ্ছা বলুন আপনি কি এই গল্প শোনাতে এসেছেন দ্যাটস কারেক্ট স্যার আপনার ঠিকানা পেয়েছি আমার ভাগির কাছ থেকে সে বইটই পড়ে বই পড়ে তার ধারণা হয়েছে আপনি দারুণ বুদ্ধিমান অনেক বড় বড় সমস্যা নাকি সমাধান করেছেন তখন ভাবলাম যাই ভদ্রলোককে দেখে আসি বুদ্ধিমান লোকের সঙ্গে কথা বলেও আনন্দ গাধা টাইপের লোকের সঙ্গে অবশ্যই কথা বলে আনন্দ পাওয়া যায় যাদের বুদ্ধি মাঝামাঝি এদের সঙ্গে কথা বলে কোনো আনন্দ নেই আমি আশায় বিরক্ত হননি তো না বিরক্ত হইনি আপনার কি কোনো সমস্যা আছে না কোনো সমস্যা নেই প্রথম দিন ভূতটাকে দেখে ভয় পেয়ে জ্বর হয়েছিল এখন আর হয় না প্রায় দেখেন জি না প্রায় দেখি না ধরেন মাসে দু মাসে একবার এরা আপনাকে ভয় দেখায় না ভয় দেখায় না গল্পটা তাহলে বলি সংক্ষেপে বলুন আমার এক জায়গায় যেতে হবে আপনি স্যার কোনো চিন্তা করবেন না আমার সঙ্গে মাইক্রোবাস আছে গত আগস্ট মাসে কিনেছি নাইনটিন এইটি মডেল মাইক্রোবাসের কথা আগে একবার শুনেছি ভূতের কথা কি বলতে চাচ্ছিলেন বলুন ও হ্যাঁ আমার হচ্ছে স্যার বিরাট ফ্যামিলি পাঁচ মেয়ে সবকটার চেহারা খারাপ মার মতো মোটা কালো দাঁত একটারও বিয়ে হয়নি এদিকে আবার ছোট বোনটি মারা গেছে তার তিন মেয়ে এক ছেলে উঠে এসেছে আমার বাড়িতে গোদের উপর ফোরা আমার মা এক খালাও সঙ্গে থাকেন বাড়ি ভর্তি মেয়ে এক গাদা মেয়ে থাকলে যা হয় দিন রাত ক্যাচ 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 সন্ধ্যার পর থেকে শুরু হয় ভিসিআর রোজ রাতে এরা দুটা করে ছবি দেখে আমার মা চোখে কিছুই দেখেন না তিনিও ভিসিআরের সামনে বসে থাকেন শব্দ শোনেন শব্দ শুনেই হাসেন কাঁদেন গলার আওয়াজ শুনে বলতে পারেন কে শ্রীদেবী কে রেখা এই হলো স্যার বাড়ির অবস্থা মিসির আলী হতাশ গলায় বললেন আপনি মূল গল্পটা বলুন আপনি অপ্রয়োজনীয় কথা বেশি বলছেন মূল গল্পটা তাহলে বলি বাড়ির মেয়েগুলির যন্ত্রণায় আমি রাতে ঘুমাই ছাদের চিলে কোঠায়। ছোট্ট ঘর খাট আছে ড্রেসিং টেবিল আছে শুধু বাথরুম নেই এই একটা অসুবিধা আমার আবার ডায়াবেটিস আছে কয়েকবার প্রস্রাব করতে হয় ছাদে প্রস্রাব করি কাজের ছেলেটা সকালে এক বালতি পানি দিয়ে ধুয়ে দেয় কাজের ছেলেটার নাম হলো ইয়াসিন প্লিজ গল্পটা তাড়াতাড়ি শেষ করুন জি স্যার শেষ করছি গত বছর চৈত্র মাসের ছয় তারিখের কথা রাতে ঘুমাচ্ছি প্রস্রাবের বেগ হয় ঘুম ভেঙে গেল মাথার কাছে টেবিল ল্যাম্প ছিল টেবিল ল্যাম্প চালালাম তখনই দেখি ঘরের কোনায় দুটা ভূত খুব ছোট সাইজ লম্বা এই ধরেন এক ফুটের মতো হবে গজপিতা দিয়ে মাপিনি চোখের আন্দাজ দু এক ইঞ্চি এদিক ওদিক হতে পারে তারা করছে কি বই নিয়ে কারাকাড়ি করছে একজনের হাতে সবুজ মরাটে ময়লা একটা বই অন্যজন সেই বই কেড়ে নেওয়ার চেষ্টা করছে খিচখিচ খিচখিচ করে কথা বলছে আমি ওদের থেকে তাকাতেই কথা বন্ধ করে ফেলল আমি তখনও ভয় পাইনি কারণ হঠাৎ ঘুম ভেঙেছে তো এরা যে ভূত এইটাই বুঝিনি কাজেই ধমকের মতো বললাম হই এই তখন কি হলো ধমক শুনে হাত থেকে বই ফেলে দিল তারপর মিলিয়ে গেল তখন বুঝলাম এরা ভূত ছোট সাইজের ভূত তখন ভয় লাগলো জ্বর এসে গেল এই আপনার গল্প জি আচ্ছা ঠিক আছে চলুন এখন উঠি ইন্টারেস্টিং লাগছে না স্যার জি ইন্টারেস্টিং ভূত এত ছোট সাইজের হয় তাই জানতাম না একটার আবার থুতনিতে অল্প দাঁড়ি ছাগলা দাড়ি আসুন আমরা উঠি ওসমানগুনি উঠলেন মনে হলো খুব অনিচ্ছায় উঠলেন তার আরও কিছুক্ষণ বসার ইচ্ছা ছিল মিসরি ঘরে তালা দিতে দিতে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন ওসমানগনির কথাবার্তা থেকে পরিষ্কার হয়ে গেছে এই লোক তার ছোট ভূতের গল্প বলার জন্যে বারবার আসবে নানাভাবে তাকে বিরক্ত করবে একদল মানুষ আছে যারা অন্যদের বিরক্ত করে আনন্দ পায় ইনিও মনে হচ্ছে সেই দলের স্যার বলুন ভূতদের ওই বইটা ড্রয়ারে তালা বন্ধ করে রেখে দিয়েছি খুব ভালো করেছেন এই বই তালা বন্ধ থাকাই ভালো একদিন আপনাকে দেখাতে নিয়ে আসব কোনো প্রয়োজন নেই মানুষের বইয়ে আমার আগ্রহ আছে ভূতের বইয়ের প্রতি আমার আগ্রহ নেই আমারও নেই এই ড্রয়ারে তালা বন্ধ করে রেখে দিয়েছি উল্টেও দেখিনি তার উপর স্যার বইটা থেকে দুর্গন্ধ আসে গোমূত্রের গন্ধের মতো গন্ধ ভদ্রলোক আনন্দিত ভঙ্গিতে হাসলেন মনে হচ্ছে বইটি থেকে গোমূত্রের গন্ধ হাসায় তিনি আনন্দিত মিসির মনে বিরক্তি চেপে রাখতে পারলেন না কঠিন গলায় বললেন চলুন রওনা হওয়া যাক আমার জরুরি কাজ আছে জি আচ্ছা কাজের সঙ্গে আপোষ নাই আগে কাজ তারপর অন্য কথা আমি তাহলে কাল আসি কাল আসার কি দরকার আছে দরকার আছে স্যার ভূতের গল্পটা ভালো মতো বলা হয় নাই ওরা আমার সঙ্গে কি কথাবার্তা বলে একটা আছে ফাজিল ধরনের আমাকে এটাকে ছোট মামা ভাই শুনুন আমার কাছে আসার দরকার নেই আমি নিজে অসুস্থ বিশ্রাম করছি আপনি তো স্যার বিশ্রামই করবেন বিছানায় লম্বা হয়ে শুয়ে থাকবেন আমি পাশে বসে গল্প বলবো আপনি দয়া করে আর আসবেন না আমি একা একা বিশ্রাম করতে পছন্দ করি জি আচ্ছা আসব না শুধু যদি স্যার আমাকে একটা উপদেশ দেন কাগজে লিখে দেন তাহলে খুব ভালো উপদেশটা মানি বেগে রেখে দেব মিসির আলী হতভম্ব গলায় বললেন কি উপদেশ লিখবেন ওসমান গনি আপনার মৃত্যু হবে পানিতে ডুবে খুব সাবধান খুব সাবধান এই লিখে আপনার নামটা সই করবেন আমি আপনার কথাবার্তা কিছুই বুঝতে পারছি না এসব কথা আমি কেন লিখব অকারণে লিখতে বলছি না স্যার কারণ আছে যে ভূতটা আমাকে ছোট মামা ডাকে সে আমাকে বলেছে আমার মৃত্যু হবে পানিতে ডুবে আমাকে সাবধান করে দিয়েছে ভূতের কথা কে বিশ্বাস করে বলেন কেউ বিশ্বাস করে না আমিও করি না এখন যদি আপনি দয়াপর বশ হয়ে লিখে দেন দেখুন গুনি সাহেব এ জাতীয় কথা আমি কখনো লিখব না চলুন আমার ঘর থেকে বের হই আকাশের অবস্থা ভালো না ঝড় বৃষ্টি হবে লেখাটা না দিলে আমি স্যার যাব না লিখে দিলে আর কোনোদিন এসে বিরক্ত করব না আমি স্যার এক কথার মানুষ মানি ব্যাগটা খুললেই আপনার লেখাটা চোখে পড়বে তখন সাবধান হয়ে যাব পানির ধারে কাছে যাব না এটা লিখে দিলে আপনি চলে যাবেন জি আর কোনো দিন আসবেন না বললাম তো স্যার আমি এক কথার মানুষ বেশ বসুন লিখে দিচ্ছি চা খেতে ইচ্ছা করছে চিনি ছাড়া এক কাপ চা কি হবে চা হবে না আপনার কি প্যাড আছে স্যার প্যাডে লিখে দিলে ভালো হয় না আমার প্যাড নেই তাহলে নাম সই করে ঠিকানা লিখে দিবেন আর টেলিফোন নাম্বার যদি টেলিফোন থাকে ঠিকানা লিখে দিচ্ছি টেলিফোন নেই টেলিফোন না থাকাই ভালো বড়ই যন্ত্রণা এমন সব আজে বাজে টেলিফোন আসে এই পর্যন্ত আছাড় দিয়ে আমি কটা টেলিফোন ভেঙেছি বলুন তো স্যার মিসরি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন এই নিন আপনার কাগজ এখন চলুন যাওয়া যাক দয়া করে আবার এসে আমাকে বিরক্ত করবেন না স্যার থ্যাংকস খুব উপকার করেছেন ওসমানগনির রাস্তায় নেমে বিস্মিত হয়ে এদিক ওদিক তাকাতে লাগলেন কোনো মাইক্রোবাস দেখা যাচ্ছে না মিসরি বললেন আপনার মাইক্রোবাস কোথায় গুনি খুব স্বাভাবিক গলায় বললেন নতুন ড্রাইভার বাস নিয়ে পালিয়ে গেছে বোধ আপনি কি বলেন আলি কী বলবেন ভেবে পেলেন না যে চায়ের দোকানের সামনে মাইক্রোবাসটা দাঁড়িয়েছিল সেই চায়ের দোকানিকে জিজ্ঞেস করা হলো সে বলল তার দোকানের সামনে কখনোই কোনো মাইক্রোবাস ছিল না ওসমান গুনি চিন্তিত গলায় বললেন বিরাট সমস্যা হয়ে গেল আমি এখন বাসায় যাব কি করে আমার তো বাসার ঠিকানা মনে নেই আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না বাসার ঠিকানা মনে নেই মানে আমার কিছু মনে থাকে না ও আচ্ছা আচ্ছা নোটবুকের ঠিকানা লেখা আছে স্যার আপনি আমাকে একটা রিক্সা ঠিক করে দিন আর দেখে ঠিকানাটা রিক্সাওয়ালাকে ভালো করে বুঝিয়ে দিন কি যন্ত্রণার মধ্যে পড়লাম দেখুন তো মিসির আলী নোটবুক খুললেন সেখানে প্রথমে বাংলা এবং পরে ইংরেজিতে লেখা ইনি মানসিকভাবে অসুস্থ দয়া করে তাকে সাহায্য করুন তার বাসার ঠিকানা স্যার ঠিকানাটা লেখা আছে না আছে পরের পৃষ্ঠায় ডায়াগ্রাম আছে ডায়াগ্রাম দেখে রিক্সাওয়ালাকে বুঝিয়ে দিন ও নিয়ে যাবে মিসির আলী নোট হাতে দাঁড়িয়ে রইলেন এ জাতীয় ঝামেলায় তিনি আগে পড়েননি গুনি নিজেই রিক্সা ডেকে আনলেন তাকে বেশ উৎফুল্ল মনে হল মিসির আলী রিক্সাওয়ালাকে বুঝিয়ে দিলেন কিভাবে যেতে হবে ওসমান গুনি বললেন স্যার তাহলে যাই আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো কারোর সঙ্গে কথা বলে আজকাল আরাম পাই না এই জন্যেই ছাদের ঘরে একা একা থাকি বড় ভালো লাগলো স্যার তবে সব ভালো দিকে যেমন মন্দ দিক আছে এটারও আছে মাইক্রোবাসটা চুরি হয়ে গেল বাসায় ফিরেও শান্তি নেই থানা পুলিশ করতে হবে মিসির আলী বললেন আমি কি আসবো আপনার সঙ্গে ওসমান গুনি চেঁচিয়ে বললেন না 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 কোনো প্রয়োজন নেই এরকম আগেও হয়েছে রিক্সা করে চলে গেছি আচ্ছা স্যার যাই আপনিও বাসে চলে যান রাত অনেক হয়ে গেছে এত রাতে কোথাও যাওয়া ঠিক না তাছাড়া আমার মনে হয় আপনারা আসলে কোথাও যাবার কথা না আমার হাত থেকে বাঁচার জন্য বলেছেন কাজ আছে বুদ্ধিমান লোকেরা এরকম করে আপনি স্যার আসলেই বুদ্ধিমান ওসমানগনি নিঃশব্দে গা দুলিয়ে হাসতে লাগলো মিসির আলী ঘরে ফিরলেন খানিকটা বিভ্রান্ত হয়ে বিভ্রান্তির অনেকগুলি কারণ প্রথম কারণ ওসমান ওসমানগনিকে মানসিক রোগী বলে মনে হচ্ছে না যে মানুষ খুঁজে খুঁজে ঠিকানা বের করতে পারে সে নোট লেখা পড়ে বাসায় ফিরে যেতে পারে না তা হয় না লোকটি যে পাগল সাজার ভান করছে তাও না যে ভান করবে সে সারাক্ষণই করবে আসল পাগলের চেয়ে নকল পাগল অনেক বেশি পাগলামি করে মিসির আলী যে তাকে বিদায় করবার জন্য বলছেন তার কাজ আছে এই ব্যাপারটি ওসমানগুনির কাছে ধরা পড়েছে নকল পাগল হলে তা সে কখনো স্বীকার করতো না চেপে যেত তাহলে কি দাঁড়াচ্ছে রাতে ঘুমোতে যাবার সময় মিসির আলি বালিশের কাছে রাখা খাতা পেন্সিলে অস্পষ্টভাবে লিখলেন নাম ওসমানগনি বয়স পঞ্চাশের কাছাকাছি বিশেষত্ব তিনটি সোনা বাঁধানো দাঁত হাসেন কোনোরকম শব্দ না করে এক কেন এসেছিলেন বুঝতে পারা যাচ্ছে না দুই অন্যরা দাবি করছে তিনি মানসিকভাবে অসুস্থ তিনি নিজে দাবি করছেন না তিন তবে তিনি যে ভৌতিক গল্পের কথা বলেছেন তা মানসিক অসুস্থতার দিকে ইঙ্গিত করে চার লোকটি বিত্তবান বলেই মনে হয় কারণ তিনি যে তেতলা বাড়ির কথা বলছেন সেই বাড়িটি তার হওয়ারই সম্ভাবনা নোটবইয়ের ঠিকানায় গুলশানের কথা লেখা গুলশান বিত্তবানদের এলাকা পাঁচ ভদ্রলোকের হাতে পাথর বসানো তিনটি আংটি ব্যবসায়ীরা সাধারণত পাথর টাথরে বিশ্বাসী হয় তিনি সম্ভবত একজন ব্যবসায়ী রাত এগারোটা পাঁচ মিনিটে মিসির বাতি নিভিয়ে ঘুমোতে গেলেন কঠিন নিয়মে তিনি এখন নিজেকে বাঁধার চেষ্টা করছেন ঘুম আসুক না আসুক রাত এগারোটা বাজতেই বাতি নিভিয়ে শুয়ে পড়বেন ঘুম আনানোর যেসব প্রক্রিয়া আছে সেগুলি প্রয়োগ করবেন তারপরেও যদি ঘুম না আসে কোনো ক্ষতি নেই বিছানায় গড়াগড়ি করবেন উঠবেন ভোর পাঁচটায় ঘুম পাড়িয়ে দেবার কোনো যন্ত্র আবিষ্কৃত হয়নি কিন্তু ঘুম ভাঙানোর যন্ত্র আছে তিনি দুশো টাকা দিয়ে একটি অ্যালার্ম ঘড়ি কিনেছেন এই ঘড়ি ভোর পাঁচটায় এমন হইচই শুরু করে যে কার সাধ্য আছে বিছানা শুয়ে থাকে বিজ্ঞানের এই সাফল্যের দিনে ঘুমানোর যন্ত্র বের হয়ে যাওয়া উচিত ছিল অ্যালার্ম ঘড়ি যে হারে বিক্রি হয় ঘুম সেই হারে বিক্রি হবে ঘুমানোর প্রক্রিয়াগুলি কাজ করছে না মিসির আলি সাতশো ভেড়া গুনলেন এই গুনন প্রক্রিয়ায় মস্তিষ্কের ক্লান্ত হয়ে যাওয়ার কথা ক্লান্ত হবার পরিবর্তে মস্তিষ্ক আরও উত্তেজিত হল মনে মনে গল্প বললেও নাকি ঘুম আসে গল্প বলার সময় ভাবতে হয় একদল ঘুম ঘুম চোখের শিশুরা গল্প শুনছে মিসির আলি গল্প শুরু করলেন সব গল্প শুরু হয় এইভাবে এক দেশে ছিল এক রাজা তার গল্পটা একটু অন্যরকম হল এক দেশে ছিল এক রানী রানীর দুই রাজা সুয়াজা এবং দুয়াজা রাজাটা বড়ই ভালো কল্পনার শিশুদের একজন প্রশ্ন করল সুয়াজার নাম কি সুহরাজার রাজার নাম হচ্ছে ওসমাঙ্গনি মোটা সোটা একজন মানুষ পঞ্চাশের মতো বয়স হাতে তিনটা আংটি এর মধ্যে একটা আংটি হচ্ছে নীলার সুয়াজার তিনটা দাঁত সোনা দিয়ে বাঁধানো কল্পনা শিশুটি বলল এ আবার কেমন রাজা মিসর আলী বিছানা থেকে উঠে পড়লেন বাতি জ্বালালেন না অন্ধকারে বাথরুমে ঢুকে চোখে মুখে পানি ঢাললেন বারান্দা ইজি চেয়ারে বসে সিগারেট ধরালেন যদিও তার বর্তমান নিয়ন্ত্রিত জীবনযাপন পদ্ধতিতে রাত এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত সিগারেট খাবার ব্যবস্থা নেই তিনি এক ধরনের অস্বস্তি বোধ করছেন এক ধরনের বিভ্রান্তি যা ওসমান ওসমানগুনি নামের মানুষটি তৈরি করে গেছেন মাথা থেকে বিভ্রান্তি তাড়াতে পারছেন না স্নায়ু উত্তেজিত হয়ে যাচ্ছে বারান্দায় প্রচুর হাওয়া আকাশ মেঘলা শ্রাবণের ধারাবসন সম্ভবত শুরু হবে তার শীত শীত লাগছে জ্বলন্ত সিগারেট হাতে নিয়েই তিনি ঘুমিয়ে পড়লেন সিগারেট পুড়তে পুড়তে একসময় তার হাতেই নিভে গেল তার ঘুম ভাঙল ভোর পাঁচটায় দুশো ত্রিশ টাকা কেনা অ্যালার্ম ঘড়ি তাকে যথাসময় ডেকে তুলল তিনি হাত মুখ ধুলেন ক্যারোসিন কুকারে চা বানিয়ে খেলেন খানিক্ষণ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলেন এও নিয়ন্ত্রিত জীবনযাপন পদ্ধতির অংশ ডাক্তার বিশেষভাবে বলে দিয়েছেন পাথরের মতো মুখ করে বলেছেন মিসির আলী সাহেব আপনার শরীরের কলকবজা সবই নষ্ট হয়ে গেছে এটা কি আপনি জানেন মিসির আলী হাসতে হাসতে বললেন জানি আরও কিছুদিন বেঁচে থাকতে চান নাকি এখনই মরে যেতে চান অল্প কিছুদিন বাঁচতে চাই কতদিন এই ধরুন এক বছর মিসির ভেবেছিলেন ডাক্তার বলবেন এক বছর কেন ডাক্তার সেই প্রশ্ন করলেন না খসখস করে প্রেসক্রিপশনে এক গাতা কথা লিখলেন ভোরবেলা খোলা জায়গায় দাঁড়িয়ে পনেরো মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হচ্ছে তার একটি এক্সারসাইজের পর এক ঘন্টা প্রাতঃ ভ্রমণের ব্যাপার আছে ডাক্তার সাহেব লিখে দিয়েছেন ঝড় হোক টাইফুন হোক ভূমিকম্প হোক এক ঘন্টা হাঁটতেই হবে এখন ঝড় টাইফুন বা ভূমিকম্প কোনোটাই হচ্ছে না টিপটিপ করে বৃষ্টি পড়ছে সেই বৃষ্টি অগ্রাহ্য করে বের হওয়া যায় ছাতা মাথায় প্রাতঃ ভ্রমণ মন্দ নয় সকালবেলায় এই বেড়ানোটা তার খারাপ লাগে না বিচিত্র সব চরিত্র দেখা যায় একদল মানুষ প্রাতভ্রমণকে প্রায় উপাসনার পর্যায়ে নিয়ে এসেছে উপাসনার যেমন কিছু নিয়ম আছে এদেরও আছে আরেক দল আছে খাদক জাতীয় ভ্রমণের এক পর্যায়ে বিশাল টিফিন ক্যারিয়ার খুলে হাও হাও করে পরোটা গোস্ত যেভাবে গিলতে থাকে তাতে মনে হয় তাদের সৃষ্টি করা হয়েছে খোলা মাঠে বসে গোস্ত পরোটা খাবার জন্যে বিসরালি বেরুবার মুখে বাধা পেলেন গেটের কাছে আসতেই ত্রিশ পঁয়ত্রিশ বছর বয়সী এক ভদ্রলোক এসে শীতল গলায় বললেন আপনি কি বেরোচ্ছেন মিসির আলী বিস্মিত হয়ে বললেন হ্যাঁ কাল রাতে ওসমান গুনি নামের কেউ কি আপনার কাছে এসেছিল এসেছিলেন ওই বিষয়ে আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলবো ইন্সপেক্টর অফ পুলিশ আমার নাম রকিব উদ্দিন মিসির আলী সহজ গলায় বললেন ওসমান গুনি কি মারা গেছেন হ্যাঁ মারা গেছেন আপনি কি করে জানলেন অনুমান করেছি আমার অনুমান শক্তি ভালো অনুমান শক্তি ভালো থাকেই ভালো আসুন কথা বলি বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হোম মিনিস্টার নিজেই ইন্টারেস্ট দেখিয়েছেন বেশিক্ষণ আমি আপনাকে বিরক্ত করবো না প্রাথমিকভাবে আধ ঘন্টার মতো কথা বলবো পরে আবার আসব রকিবউদ্দিন সাহেব এখন তো আপনার সঙ্গে কথা বলতে পারবো না আমি মর্নিং ওয়াকে যাচ্ছি এক ঘন্টা মর্নিং ওয়াক করব আপনাকে এক ঘন্টা অপেক্ষা করতে হবে এক ঘন্টা অপেক্ষা করা সম্ভব নয় আপনাকে এখনই কথা বলতে হবে এমন কোনো আইন কি আপনাদের আছে যে পুলিশ যখন কথা বলতে চাইবে তখনই কথা বলতে হবে আইনের বিষয় নয় হোম মিনিস্টার নিজে বলেছেন তিনি বিষয়টায় খুব আগ্রহ দেখাচ্ছেন আমি এই মুহূর্তে তেমন আগ্রহ দেখাচ্ছি না কাজেই আপনাকে অপেক্ষা করতে হবে আমি আমার ঘরের চাবি দিয়ে দিচ্ছি আপনি আমার ঘরে অপেক্ষা করতে পারেন তবে আপনার যদি ধারণা হয় আমি পালিয়ে যেতে পারি তাহলে আপনি আমার সঙ্গেও আসতে পারেন ঠিক আছে আমি অপেক্ষা করবো আপনি দেরি করবেন না দিন ঘরের চাবি দিন মিসির আলী চাবি দিয়ে গেট খুলে রওনা হলেন রাস্তার মোড় পর্যন্ত গিয়ে একবার পিছনে ফিরলেন ইন্সপেক্টর সাহেব আগের জায়গায় চাপি হাতে দাঁড়িয়ে আছেন ভদ্রলোকের মুখ শ্রাবণ মাসের আকাশের চেয়েও মেঘলা বৃষ্টি জোরে সরে পড়া শুরু করেছে রাস্তায় নোংরা পানি পায়ের গোড়ালি পর্যন্ত ময়লা পানিতে ডুবিয়ে প্রাতভ্রমণে হয় না তবু মিসিরালি যাচ্ছেন ঝড় হোক টাইফুন হোক ভূমিকম্প হোক তাকে এক ঘন্টা হাঁটতেই হবে সকালের খোলা হাওয়া গায়ে লাগাতে হবে এক বছর তাকে বেঁচে থাকতে হবে দেখা যাক ডাক্তারের উপদেশ মেনে কতদূর কি হয় আজ শরীর অন্যদিনের চেয়েও বেশি খারাপ লাগছে চোখ জ্বালা করছে কোনো কিছুর দিকে বেশি সময় তাকিয়ে থাকা যাচ্ছে না শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হতে শুরু করেছে শুধু শরীর নয় মনও নষ্ট হতে শুরু করেছে ওসমানগনের মৃত্যু সংবাদ তাকে বিচলিত করেনি করা উচিত ছিল খ্রিস্টানরা মৃত্যু সংবাদে গির্জায় ঢং ঢং ঘণ্টা বাজায় নিয়মটা সুন্দর সবাইকে জানিয়ে দেয়া শোনো তোমরা শোনো তোমাদের একজন চলে গিয়েছে ঢং 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 কেমন আছেন সাহেব মিসর তাকালেন অপরিচিত একজন মানুষ অপরিচিত মানুষদের প্রশ্নের জবাব খুব অল্প কথায় দিতে হয় কিন্তু মিসির আলী একটি দীর্ঘ বাক্য বললেন আমি ভালো না শরীর নষ্ট হয়ে যাচ্ছে মনও নষ্ট হচ্ছে অপেক্ষা করছি ঘন্টার জন্যে ঢং 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 ভাই যাই অপরিচিত ভদ্রলোক অবাক হয়ে তাকিয়ে আছেন তিনি এতটা অবাক হচ্ছেন কেন তাও মিসির ধরতে পারলেন না পুলিশের লোকদের বিব্রত করে সবাই বোধহয় এক ধরনের আনন্দ পায় এক ঘন্টার জায়গায় মিসির দু ঘন্টা দেরি করে ফেললেন ভ্রমণ শেষ করে হোটেল রহমানিয়া নাস্তা করলেন খুঁটিয়ে খুঁটিয়ে সব কটা পত্রিকা পড়লেন গুরুত্বপূর্ণ মৃত্যুর কথা খবরের কাগজে থাকবেই ওসমান গনি সম্পর্কিত কোনো খবর কোনো পত্রিকাতেই নেই হোম মিনিস্টারের কাছে মানুষটি গুরুত্বপূর্ণ হলেও খবরের কাগজের লোকদের কাছে হয়তো নয় হোটেল রহমানিয়া থেকে বের হয়ে তিনি নিতান্তই অকারণে নিউ মার্কেটের কাঁচা বাজারে গেলেন ভোরবেলা এখানে মাছের পাইকারি কেনা বেচা হয় গাদাগাদি করে রাখা মাছের স্তূপ হাঁকডাক হয়ে বিক্রি হয় যারা কেনে তারা মুখ কালো করে কেনে যারা বিক্রি করে তারাও মুখ কালো করে বিক্রি করে দেখতে মজা লাগে এক ঘন্টার কথা বলেছিলাম একটু দেরি হলো ইন্সপেক্টর রকিবউদ্দিন গম্ভীর গলায় বললেন আপনি এক ঘন্টা পঁচিশ মিনিট দেরি করেছেন বোঝাই যাচ্ছে মানুষটি বিরক্ত পুলিশের লোকদের বিরক্তি প্রকাশের ভঙ্গি অন্যদের মতো নয় রকিবউদ্দিন তার বিরক্তি প্রকাশ করছেন ঘন ঘন নিঃশ্বাস ফেলে রকিব সঙ্গে আরও একজনকে দেখা যাচ্ছে সে মনে হচ্ছে পদমর্যাদায় ছোট ঘরে আরও চেয়ার থাকতেও বসেছে মোড়ায় তার হাতে কাগজ এবং কলম মিসির আলী বললেন আপনারা কি চা খাবেন চা করি চা খাব না আপনি আমার সামনে বসুন কথা জবাব দিন আপনি এমন ভঙ্গিতে কথা বলছেন যেন আমি একজন আসামি আমি কি আসামি খুন যখন হয় তখন খুনির পরিচিত সবাইকেই আসামি ভেবে নিয়ে পুলিশে ওসমান গনি খুন হয়েছেন আপনি প্রশ্ন করবেন না প্রশ্ন করার কাজটা আমি করব। আপনি উত্তর দিবেন বেশ প্রশ্ন করুন আপনি দাঁড়িয়ে না থেকে আমার সামনের চেয়ারটায় বসুন চেয়ারে না আমি বরং খাটে বসি পাতুলে বসা আমার অভ্যাস আপনারা শোবার ঘরে চলে আসুন আমি খাটে পাতুলে তুলে বসবো আপনারা চেয়ারে বসবেন রকিবুদ্দিন কঠিন মুখে বললেন আমি অন্যের সবার ঘরে ঢুকি না কথাবার্তা যা হবার এখানেই হবে বেশ প্রশ্ন করুন রকিবুদ্দিনের সঙ্গের লোকটি খাতা এবং পেন্সিল হাতে তৈরি মনে হচ্ছে শর্ট জানা কেউ আজকালকার পুলিশদের সঙ্গে শর্ট জানা লোকজন হয়তো থাকে মিসরেলি জানেন না পুলিশদের সঙ্গে তার সেরকম যোগাযোগ কখনো ছিল না প্রশ্ন তো শুরু হলো প্রশ্নের ধারা দেখে মনে হচ্ছে রকিবুদ্দিন দীর্ঘ দেড় ঘন্টা বসে বসে সব প্রশ্ন সাজিয়ে রেখেছেন কোনটির পর কোনটি করবেন তাও ঠিক করে রাখা তবে প্রশ্নগুলির মধ্যে প্রাণ নেই প্রতিটি প্রশ্ন একই ভঙ্গিতে করা হচ্ছে স্বরের ওঠানামা নেই রোবট রোবটগ্রন্থি প্রশ্ন মিসির আলী সাহেব জি আপনি কি করেন একসময় অধ্যাপনা করতাম এখন কিছু করি না কিছু না করলে আপনার সংসার চলে কি করে আমার সংসার নেই একা মানুষ কোনো না কোনোভাবে চলে যায় একা মানুষদেরও বেঁচে থাকার জন্য টাকা লাগে সেই টাকাটা আসে কোথেকে ওসমান গনির মৃত্যুর সঙ্গে আপনার এই প্রশ্নের কোনো সম্পর্ক ধরতে পারছি না আপনি আমার প্রশ্নের জবাব দিন আপনাকে সম্পর্ক খুঁজতে হবে না বাজারে আমার লেখা কিছু বই আছে পাঠ্য বই বইগুলি থেকে রয়্যালটি পাই বাড়ি ভাড়া কত দেন আগে দিতাম পনেরোশো টাকা ইলেকট্রিসিটি এবং পানি সহ এখন কিছু দিতে হয় না দিতে হয় না কেন বাড়িওয়ালা ভদ্রলোকের একটা সামান্য সমস্যার আমি সমাধান করেছিলাম তারপর থেকে উনি ভাড়া নেন না কি সমস্যা ভৌতিক সমস্যা ওর বাড়িতে ভূতের উপদ্রব ছিল সেই উপদ্রব দূর করেছি আপনি কি ভূতের ওঝা নাকি আমি ভূতের ওঝা নই অবশ্যই এক অর্থে ভূতের ওঝাও বলতে পারেন কিছু মনে করবেন না আপনার প্রশ্নের ধারা আমি বুঝতে পারছি না ওসমান গুনি সাহেব কি মাঝে মাঝে আপনাকে অর্থ সাহায্য করতেন না গতকালই আমি তাকে প্রথম দেখি আপনি বলতে চাচ্ছেন যে উনি আপনার কাছে এসেছিলেন জি উনি কখন এসেছিলেন আপনার কাছে উনি রাত আটটার সময় এসেছিলেন সাড়ে নটায় চলে যান ও সম্পর্কে আপনি কি জানেন আমি কিছুই জানি না আপনি মিথ্যা কথা বললেন কারণ উনি যে ব্যবসায়ী তা আপনি জানতেন আপনার শোবার ঘরের বালিশের কাছে রাখা একটা খাতায় আপনি তার সম্পর্কে লিখেছেন জেনে লিখিনি অনুমান করে লিখেছি আরেকটা কথা খানিক্ষণ আগে যে বললেন আপনি কারোর শোবার ঘরে ঢোকেন না তা ঠিক নয় আপনি আমার অনুপস্থিতিতে আমার শোবার ঘরে ঢুকেছেন সন্দেহজনক জায়গায় অনুসন্ধান চালানোর অধিকার পুলিশের আছে তার জন্য সার্চ ওয়ারেন্ট লাগে আপনার কি সার্চ ওয়ারেন্ট আছে মিসর সাহেব আমার সার্চ ওয়ারেন্ট আছে আমি কাজ করি না দেখতে চান দেখতে চাই না বুঝতে পারছি আপনি সত্যি কথা বলছেন আর কি জানতে চান বলুন ওসমান গনি সাহেব ঠিক কী কারণে এসেছিলেন ঠিক কী কারণে এসেছিলেন তা আমার কাছে পরিষ্কার নয় দুটো ছোট সাইজের ভূতের কথা বললেন আমার কাছে মনে হলো তিনি মানসিকভাবে অসুস্থ আপনার ধারণা উনি মানসিক রোগী আমি পুরোপুরি নিশ্চিত নই তবে সম্ভাবনা অবশ্যই আছে তার হত্যাকারীর নাম তিনি আপনাকে বলে গেছেন সেই নাম বলুন আপনার কথায় আমি বিস্মিত বোধ করছি এ ধরনের কোনো কথাই হয়নি তাছাড়া শুধু শুধু তিনি আমাকে হত্যাকারীর নাম বলতে যাবেন কেন এটা আমাদেরও প্রশ্ন আচ্ছা উনি যখন কথা বলছিলেন তখন কোনো বিশেষ কিছু কি আপনার নজরে পড়েছে আমি খুব খুঁটিয়ে ওকে লক্ষ্য করিনি তা সোনা বাঁধানো তিনটা দাঁত দেখে বিস্মিত হয়েছি এ যুগে সোনা দিয়ে কেউ দাঁত বাঁধায় না উনি কি আপনাকে বললেন যে ওর দাঁত সোনা দিয়ে বাঁধানো নাকি এও আপনার অনুমান মিসরালী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন অনুমান নয় দেখলাম ইন্সপেক্টর সাহেব মুখ বিকৃত করলেন মনে হচ্ছে মিসরি আলীর কোনো কথাই তিনি বিশ্বাস করছেন না মিসির আলীর কাছে মনে হল পুরো ব্যাপারটা জট পাকিয়ে যাচ্ছে একবার জট পাকাতে শুরু করলে জট পাকানোর প্রক্রিয়া দ্রুত করতে থাকে মিসির আলী বললেন গুনি যে আমার কাছে এসেছিলেন এই তথ্য আপনি কোথায় পেলেন ইন্সপেক্টর রগিব যন্ত্রের মতো বললেন ওর লেখার টেবিলে আপনার একটা চিরকুট ছিল আপনার ঠিকানাও সেই চিরকুটের লেখা দেখুন তো এই হাতের লেখাটা আপনার জি আমার চিরকুটে এই জাতীয় কথা আপনি কেন লিখলেন উনি লিখতে বললেন বলেই লিখলাম কেউ কিছু লিখতে বললেই আপনি লিখে দেন না তা দেই না তবে মানুষটা যদি উন্মাদ হয় এবং কিছু লিখে না দিলে যদি তার কাছ থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় না থাকে তখন লিখে দিতে হয় আমার পরিস্থিতিতে আপনি যদি পড়তেন তাহলে বুঝতেন আপনি বলতে চাচ্ছেন আপনি যা বলছেন লিখে নিচ্ছি এবং ধরে নিচ্ছি যা বলছেন সবই সত্য মিথ্যা বলার আমার কোনো কারণ নেই দেখুন মিস্রি আলী সাহেব আমি সতেরো বছর ধরে পুলিশে চাকরি করছি দীর্ঘ জীবনের অভিজ্ঞতায় দেখেছি কারণে মিথ্যা বলার চেয়ে অকারণে মিথ্যা বলতে মানুষ বেশি পছন্দ করে আপনার অবজারভেশন ঠিক আছে রকিবুদ্দিন উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন এখন আপনি আমার সঙ্গে চলুন কোথায় ওসমান গনি সাহেবের ডেড বডি দেখবেন তার কি প্রয়োজন আছে মৃত মানুষ দেখতে ভালো লাগে না মৃত মানুষ দেখতে কারোটি ভালো লাগে না আপনাকে আমার সঙ্গে আসতে বলছি আপনি আসুন চলুন কিছুই মিলছে না গুলশানের অভিজাত এলাকার তেতলা বাড়ি বাড়ির সামনে বিশাল লন ফোয়ারা আছে মার্বেল পাথরের একটি শিশু ফোয়ারার মধ্যমণি চারিদিক থেকে তার গায়ে পানি এসে পড়ছে বাড়ির সামনে কোনো ফুলের বাগান নেই ঘাসে ঢাকা লন ঢেউয়ের মতো উঁচু নিচু করা মনে হয় বাড়ির সামনে ঢেউ খেলছে বাড়ির প্যাটার্নও জাহাজের মতো ফুলের বাগান বাড়ির দুপাশে দেশি ফুলের প্রচুর গাছ মিসির আলীকে গেটের বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো কড়া পুলিশ পাহারা কেউ ভেতরে ঢুকতে পারছে না রকিবুদ্দিন ভেতরে গেলেন প্রায় ৪৫ মিনিট পর ফিরে এসে মিসির আলীকে নিয়ে গেলেন দোতলার ঘরে নিচু খাটের ওপর মৃতদেহ শোয়ানো সাধারণত মরাবাড়িতে হইচই কান্নাকাটি থাকে এখানে তার কিছুই নেই ঘরের এক কোনায় রাখা গদি আটা চেয়ারে একটি অল্প বয়সী মেয়ে পাথরের মতো মুখ করে বসে আছে মেয়েটি এক দৃষ্টিতে দেহটির দিকে তাকিয়ে আছে মেয়েটির মাথার চুল খুব লম্বা গায়ে উজ্জ্বল সবুজ রঙের শাড়ি খাটের এক কোনায় যিনি বসে আছেন তিনি সম্ভবত ডাক্তার সাফারি পকেট থেকে সেরেস্কোপের মাথা বের হয়ে আছে মৃত মানুষদের জন্যে কোনো ডাক্তার প্রয়োজন হয় না উনি কেন আছেন কে জানে ঘরের ভেতর একজন পুলিশ অফিসার আছেন তাকে একই সঙ্গে নার্ভাস এবং বিরক্ত মনে হচ্ছে তিনি স্থির হয়ে এক সেকেন্ডও দাঁড়াচ্ছেন না সাধারণত মৃতদেহ চাদরে ঢাকা থাকে এক্ষেত্রে তা করা হয়নি মৃতদেহের মুখের উপরে কোনো চাদর নেই মিসির আলি বিস্মিত হয়ে তাকিয়ে আছেন তার বিস্মিত হবার সঙ্গত কারণ ছিল রকিবউদ্দিন বললেন মিসির আলি সাহেব ভালো করে দেখুন উনি কি আপনার কাছে গিয়েছিলেন না উনি যাননি দাঁত দেখার প্রয়োজন আছে না দাঁত দেখার প্রয়োজন নেই যিনি আমার কাছে গিয়েছিলেন তিনি মোটা সোটা ধরনের খাটো মানুষ গায়ের রঙ শ্যামলা যিনি আপনার কাছে গিয়েছিলেন তিনি বলেছেন যে তার নাম ওসমান গুনি জি গদিতে বসে থাকা মেয়েটি তীক্ষ্ণ গলায় বলল এখানে এত কথা বলছেন কেন কথা বলার জায়গার তো অভাব নেই রকিবুদ্দিন মিসির আলীকে সঙ্গে নিয়ে বের হয়ে এলেন মিসির আলী বললেন আমি কি চলে যাব হ্যাঁ চলে যাবেন দরকার হলে আপনার সঙ্গে যোগাযোগ করব দরকার হবে বলে মনে করছেন রকিবুদ্দিন ভাবলে শিন গলায় বললেন রকিবুদ্দিন ভাবলে শিন গলায় বললেন বুঝতে পারছি না এটা একটা সিম্পল কেস অফ সুইসাইড বাথরুমের ভেতর তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে ভেতর থেকে দরজা বন্ধ ছিল পুলিশের উপস্থিতিতে দরজা ভাঙা হয় ও আত্মহত্যা একটা নোট রেখে গেলে আর কোনো সমস্যা ছিল না নোট টোট নেই উল্টো আপনার সম্পর্কে আজগুবি কিছু কথা লেখা আপনার তাহলে ধারণা হচ্ছে কথাগুলি আজগুবি। হ্যাঁ তাই ধারণা হচ্ছে পয়সা বেশি হলে মানুষ কিছু কিছু পাগলামি করে এইসব কিছু করেছেন একজন কাউকে আপনার কাছে পাঠিয়েছেন সে গিয়ে বলেছে তার নাম ওসমান গুনি হতে পারে না হ্যাঁ হতে পারে আচ্ছা আপনি চলে যান প্রয়োজন হলে আবার যোগাযোগ করব তবে প্রয়োজন হবে বলে মনে হয় না এটা একটা আত্মহত্যা এ ব্যাপারে সবাই স্যাটিসফাইড ফ্যামিলির তরফ থেকে তাই বলা হয়েছে পোস্টমর্টেম হবে না হওয়া তো উচিত অপঘাতে মৃত্যুর সুরোথাল হতে হয় তবে এরা হচ্ছে সমাজের মাথা এদের জন্য নিয়মকানুন ভিন্ন রকিবুদ্দিন গেট পর্যন্ত মিসির আলীকে এগিয়ে দিলেন মিসির আলী বললেন এদের আত্মীয় স্বজন কারোর সঙ্গে কি আমি কথা বলতে পারি যে বাথরুমে উনি মারা গেলেন সে বাথরুমটা কি দেখতে পারি রকিবুদ্দিন বিরক্ত গলায় বললেন কেন এমনি কোনো কারণ নেই কৌতূহল বলতে পারেন এইসব বিষয়ে কৌতূহল যত কম দেখাবেন ততই ভালো বাড়িতে যান আরাম করে ঘুমান জি আচ্ছা সবুজ শাড়ি পরা মেয়েটি কি ওর আত্মীয় হ্যাঁ আত্মীয় না রবীন্দ্রসঙ্গীত করেন নাম জানেন পারলে জানতো যন্ত্রণা করবেন না মিসির আলী বাড়ি ফিরে ঘুমিয়ে পড়লেন অসময়ে দীর্ঘ ঘুম ঘুম ভাঙল দুপুর দুটোর দিকে খিদে প্রাণ বের হয়ে যাচ্ছে খেতে হবে হোটেলে বাইরে বেরোবার উপায় নেই ঝমঝম করে বৃষ্টি পড়ছে তিনি হাত বাড়িয়ে মাথার কাছে রাখা খাতাটা নিলেন ওসমান ওসমানগনি প্রসঙ্গে একটা কথা মনে হয়েছে কথাটা লিখে রাখা দরকার পাতা উল্টাতে লাগলেন ওসমান ওসমানগনি সম্পর্কে যে পাতা লিখেছিলেন ওই পাতাটা ছেঁড়া ইন্সপেক্টর রকিবউদ্দিন পাতাটা ছিঁড়ে নিয়ে গেছেন সন্ধ্যার মধ্যে মিস আরও একটি তথ্য আবিষ্কার করলেন তার বাড়ির গেটের বাইরে দাঁড়িয়ে একজন কেউ তার উপর লক্ষ্য রাখছে পুলিশের লোক বলেই মনে হলো সন্ধ্যার পর ডিউটি বদল হলো অন্য একজন এলো বৃষ্টি সমানে পড়ছে বেচারাকে ছাতা মাথায় হাঁটাহাঁটি করতে হচ্ছে কে জানে তাকে সারা রাতে এভাবে কাটাতে হবে কি না রাত নটার দিকে বৃষ্টি একটু ধরে এলে মিসরেলি রাতে খাবার খেতে বের হলেন ছাতা মাথায় লোকটি নিরীহ ভঙ্গিতে চট করে গলিতে ঢুকে পড়ল মিসিরালেও সেই গলিতে ঢুকলেন ভেবা চাকা খাওয়া লোকটির কাছে গিয়ে বললেন আপনি কি আমার উপর লক্ষ্য রাখছেন সে বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল জি না স্যার আপনি পুলিশের লোক তো জি স্যার পুলিশের লোক তবে আমি আপনার উপর লক্ষ্য রাখছি না বিশ্বাস করুন স্যার বিশ্বাস করছি আমি হোটেল রহমানিয়া ভাত খেতে যাচ্ছি আপনি আমার সঙ্গে আসতে পারেন আমি স্যার খেয়ে এসেছি মিসবা লম্বা পা ফেলে হোটেলের দিকে রওনা হলেন তাকে তেমন চিন্তিত মনে হলো না যদিও চিন্তিত হবার কথা পুলিশের একজন লোক সারাক্ষণ তার ঘরের দিকে লক্ষ্য রাখবে এটা স্বস্তিবোধ করার মতো ঘটনা নয় নিতান্ত সম্পর্কহীন একটা লোক তার সম্পর্কে ডায়েরিতে কেন লিখবে ওসমান সেজে যে কেনই বা একজন তার সঙ্গে দেখা করতে আসবে একটা সময় ছিল যখন এই জাতীয় সমস্যা নিয়ে ভাবতে ভালো লাগত এখন লাগে না ক্লান্তি বোধ হয় তিনি সারা জীবন বিশ্বাস করে এসেছেন পৃথিবীর নিজস্ব এক ধরনের সারল্য আছে সে কারণে পৃথিবীর সব সমস্যায় সরল সমস্যা কিন্তু আসলেই কি তাই তার ভাবতেও ভালো লাগছে না ওসমানগুনির বিষয়টা নিয়ে তেমন কৌতূহল কেন যিনি বোধ করছেন না ওসমানগুনি ধনবান এবং সম্ভবত ক্ষমতাবান একজন মানুষ ছিলেন জীবনে যা পাওয়ার সব পেয়ে যাবার পর আত্মহনন করলেন ঘটনাটা ঘটাবার আগে ছোট্ট একটা রসিকতা করলেন এর বেশি কি মৃত্যু কিভাবে হলো আগামীকালের খবরের কাগজ পড়ে জানা যাবে কিংবা কে জানে খবরের কাগজে হয়তো কিছু থাকবে না ক্ষমতাবান মানুষদের কোন খবরটি পত্রিকায় যাবে কোনটি যাবে না তাও তারা ঠিক করে দেন মিসির আলী ভাত ডাল এবং এক পিস ইলিশ মাছ দিয়ে রাতে খাবার শেষ করলেন ইলিশ মাছ খাওয়াটা ঠিক হয়নি গলায় কাঁটা বিধে গেছে ঢোক গিললেই কাঁটার অস্তিত্ব টের পাওয়া যায় এমনিতে কিছু বোঝা যায় না মুশকিল হচ্ছে গলায় কাঁটা বিঁধলেই অকারণে কিছুক্ষণ পরপর ঢোক গিলতে ইচ্ছা করে বাসায় ঢোকবার মুখে বাড়িওয়ালার ছেলের বউ দিলরুবার সঙ্গে দেখা দিলরুবা বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে মিসিরালি লক্ষ্য করেছেন এই মেয়েটি বৃষ্টি দেখতে পছন্দ করে বৃষ্টি হলে মেয়েটাকে তিনি বানন্দায় দেখেন দিলরুবা খুশি খুশি গলায় ডাকল মিসির চাচা আপনার কি হয়েছে বলুন তো কিছু হয়নি কি হবে আজ সকালে বাবার সঙ্গে আপনার দেখা হয়েছিল আপনি বাবাকে চিনতে পারেননি হরপর করে এক কথা বলেছেন ঘন্টা বাজছে ঢং 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 দিলরুবা খিলখিল করে হাসছে মেয়েটির হাসি মুখ দেখতে ভালো লাগছে আপনার শরীর কি ভালো আছে মিসির চাচা হ্যাঁ মা শরীর ভালো তিনি সহজে কোনো মেয়েকে মা ডাকতে পারেন না এই মেয়েটিকে মা খানিক্ষণের জন্য হলেও ভুলে গেছেন তার গলায় কাঁটা ফুটে আছে শেষ হল হুমায়ুন আহমেদের উপন্যাস মিসিরালির অমে অংশিত রহস্য এর প্রথম পর্ব উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করে অন্যদেরকে শুনতে সাহায্য করতে পারেন আর দেশের ও দেশের বাইরে থেকে যারা গল্পতটো চ্যানেলটি শুনছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আর যারা এখনও গল্পতটো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু আমাদের চ্যানেলটি শুনছেন তাদেরকে অনুরোধ করব আপনাদের কাছে চ্যানেলটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই গল্পতটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর অবশ্যই ভবিষ্যতে নতুন নতুন আপলোডগুলির নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পদুরু সঙ্গেই থাকবেন ধন্যবাদ